লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মা, এইভাবে বাড়ির বউকে তুমি লাই দিচ্ছ, মানেটা কি? এরপর তো ওরা বাড়ির কাউকে সম্মান করতে শিখবে না, এটা আমি বলে দিলাম। হ্যাঁ, তুমি প্রিয়তোষ বাবুকে এই বাড়িতে ডাকো, পরিষ্কার বলে দাও মেয়েকে নিয়ে বাড়ি চলে যাক। এই ঘটনাটা এতদূর পর্যন্ত নিয়ে যাবে বলছে বড় কোকা? না 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 ঠাম্মা, আমি তখনও বলেছি এখনো বলছি, পর্ণা যদি এই বাড়িতে থাকে আমি কিন্তু কোনো কিছুর বিনিময়ে এই বাড়িতে থাকবো না। বাবা একদম ঠিক কথা বলেছে, তুমি পর্ণার বাপের বাড়ির লোকজনকে ডাকো, ডেকে কথা বলো। ঠাম্মি আসবো। এসো। আমায় ক্ষমা করে দিন দাদা, আমার খুব অন্যায় হয়ে গেছে। মানে তুমি কি জুতো মেরে আমায় গরু দান করছো নাকি? তুমি তখন উঠোনে সবার সামনে আমাকে কি কি বলেছো তোমার মাথায় আছে? বিশ্বাস করুন দাদা, আমার আসলে মাথা ঠিক ছিল না তখন। আমার মুখ দিয়ে যে কি কি বেরিয়ে গেছে আমি সত্যি জানি না, কিন্তু আপনি বিশ্বাস করুন আমি কিন্তু একবারের জন্য আপনাকে অসম্মান করতে চাইনি বা অপমানও করতে চাইনি। মাথাটা এমন বিগড়ে গেল আমার, আপনি আপনি প্লিজ কিছু মনে করবেন না। মানে আমি নিজেকে আটকে রাখতে পারিনি। মানে তোমার মাথাটা কি খারাপ আছে নাকি? হ্যাঁ, ডাক্তার ডাক্তার দেখিয়েছো কখনো? না না মা, সেরকম নয় ব্যাপারটা। আসলে আমার মাথার ভেতরে সবকিছু কেমন যেন গোলমাল হয়ে গিয়েছিল ওই সময়। যাই হোক, যা হয়েছে সেটা খুব খুব খারাপ হয়েছে, তার জন্য কিন্তু আমি সত্যি খুব লজ্জিত। আসলে আমাদের বাড়িটা তো একটু হুল্লোড়ে বাড়ি, আমার বাবা লোকজনকে খুব ভালোবাসে আর হই হুল্লোড় করতেও খুব ভালোবাসে। প্রথমবার জামাই যাচ্ছে বাড়িতে, সেই জন্য আর কি সব রকম হুল্লোড়ের ব্যবস্থা করেছিল বাবা। আমি বিশ্বাস করো তোমার নাতিও কিন্তু আপত্তি করেনি তাতে, তাই আর কি বাড়িতে সবাই মিলে একটু হই হুল্লোড় করছিল আর ঠিক সেই সময় মা ওখানে গিয়ে পৌঁছয়। যাই হোক, যা হয়েছে তার জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আর কখনো কারোর মুখে মুখে কথা বলবো না ঠাম্মি। পর্ণা, একবার যা ক্ষতি হয় তা এভাবে মেটানো যায় না। এই বউকে আমাদের সত্যি সত্যি ত্যাগ করা উচিত। কিন্তু আমি জানি সেটা হবে না, কারণ এ বাড়িতে সবার তো দয়ার শরীর, তাই না? ছোটরা যখন ভুল করে ক্ষমা চায় তখন তাদের ক্ষমা করা উচিত, তাই না? নাদবু এদিকে এসো। যা হবার হয়ে গেছে, ভবিষ্যতে এসব ঘটনা যেন আর না ঘটে, কেমন? যাও ঘরে যাও। হয়ে গেল সাত খুন মাপ। তাহলে কি করা উচিত? ফাঁসি দিবি পর্ণাকে? অদ্ভুত কথা বলিস, ও তো ক্ষমা চাইলো নাকি? বাস, এই প্রসঙ্গে এখানেই ইতি টানো সবাই, এটা আমার অনুরোধ।
এ নিয়ে যত কথা বাড়াবে ততই বাড়বে। মনে রেখো, বউকে কিন্তু আমরাই ঘরে এনেছি, বউকে বাপের বাড়ি পাঠালে আমাদেরও মুখ ছোট হবে। আর বড় দাদু ভাই, কথায় কথায় বাড়ি ছেড়ে দেওয়ার হুমকিটা দিও না। এই বাড়ি ছেড়ে যাওয়ার ক্ষমতা কারোর নেই, যতদিন আমি বেঁচে আছি ততদিন। যাও সবাই, যে যার কাজে যাও, আমি একটু নিশ্চিন্তে মালা জপ করতে চাই। কেন চিন্তা করছো বলো তো? আমি তো বলছি এখানে সবকিছু ঠিক আছে, আমি সবটা সামলে নিয়েছি। তুমি বাবাকে বলো চিন্তা না করতে, সব ঠিক আছে এদিকে। হ্যাঁ রাখছি। বাড়ি থেকে ফোন করেছিল বুঝি? হ্যাঁ জেঠি, আসলে বাবা মা খুব চিন্তা করছে গো। না বলছি, তুমি না কিছু মনে করো না, আমার অয়নটার একটু মাথাটা গরম, তাই হয়তো কি বলতে। চিঠি, তুমি কেন এভাবে বলছো? আমি তো সত্যি অন্যায় করেছি। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে ভুলে যাও, সব মিটে গেছে। বলছি ওমা, একটু সন্ধ্যাটা দিয়ে দেবে? দিয়ে দিচ্ছি। সোনা মেয়ে আমার। বৌদি ভাই, কি করছো গো, ঘরে এসো না। হ্যাঁ যাচ্ছি, তবে বর্ষা শোনো না, বলছি যে মানে তোমাদের এই বাড়িতে তো অনেক নিয়ম কানুন, মানে আমাদের এই কটা দিন কি সন্ধে দেওয়া যায় গো? মানে বুঝতে পারছো তো, অনেকে আবার বলে না যে এই সময়টা আবার নাকি ঠাকুর ছোঁয়া যায় না। না 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 বৌদি ভাই, তুমি তো ছুঁতে পারবে না, জেঠিকে বললে না কেন, রান্নাঘরেও যাই না আমরা, আমি সন্ধে দিয়ে দিচ্ছি। না মানে আমার ওই একটা দিন মতো বাকি আছে আর কি। ও বাবা, মাকে তো বলতে হবে, মা বলেছিল আমাকে জেনে জানাতে। কেন হঠাৎ মা জানতে চেয়েছিলেন কেন? ওই কি সব ব্রত টত হয় বাড়িতে, আমি মাকে জানিয়ে আসছি। এই দাঁড়াও 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 এক মিনিট, ব্রত মানে কিসের ব্রত? বলি ভাই আমি না অত শত জানি না, মা তোমাকে বলবে এখন। তুমি এখন বিশ্রাম করো তো, রান্নাঘরে তো এখন যেতে পারবে না, বাঁচা যাবে। আমি মাকে জানিয়ে এসে সন্ধ্যা দিয়ে দিচ্ছি। কিসের ব্রত রে বাবা, উফ এই বাড়িতে এত নিয়ম কানুন, আমি তো কিছুই বুঝতে পারি না। চকু দাদা তুমি দেখো, আমার মাথাটা যেন ঠান্ডা থাকে, তারটা যেন কেটে না যায়। যা করতে হবে বুদ্ধি করেই করতে হবে। আমার একটা কথা ছিল মা, পর্ণার সতীমঙ্গল ব্রত পালন করার সময় এসে গেছে, হিসেব মতন কালকেই হওয়ার কথা। আমি কিন্তু ভট্টাচার্য মশাইকে ডেকেছি। পর্ণা দিদিকে বলেছো এই কথা? কি কথা বলবো মা? দেখো এ তো প্রচলিত ব্রত নয়, সব বাড়িতে হয় না, এটা দত্ত বাড়ির ব্রত, দিনকাল অনেক পাল্টে গেছে। এখন পর্ণার মতন একজন লেখাপড়া জানা শিক্ষিত মেয়ে এটা করবে কি না সেটা জানা উচিত না? মা ওকে আর মাথায় চড়াবেন না, হ্যাঁ ও লেখাপড়া জানতেই পারে, কিন্তু তা বলে দত্ত বাড়িতে অন্য বউদের ক্ষেত্রে যে নিয়ম পালন করা হয়েছে ওর ক্ষেত্রে সেটা হবে না কেন? এই যে তোমরা সবাইকে এক চোখে দেখতে চাও না, এটাই সমস্যা। মা পর্ণা যে আপনার খুবই আদরের সে কথা আমি জানি, কিন্তু আমারও তো ছেলের বউ, আর আমি ওকে এই বাড়ির ছাঁচে গড়ে পিঠে নিতে চাইছি, না হলে কাল অয়নের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেটা এবার সবার সঙ্গে ঘটবে, মানে পর্ণাকে যখন তখন ভূতে ধরবে, আর ও যখন মুখে যা আসবে তাই সবাইকে শুনিয়ে দেবে।
ওকে একটু বুঝতে দিন না মা যে ও দত্তবাড়ির বউ তাই ইচ্ছে না থাকলেও এ বাড়িতে থাকতে গেলে ওকে কিছু কাজ করতে হবে আর মা আমার মনে হয় সতী মঙ্গল ব্রতের ব্যাপারটা আপনি আপনার নাতবউকে বুঝিয়ে বলুন দেখুন আমি তো আসলে সকলের কাছে শাশুড়ি হিসেবে খুবই খারাপ আমি খিটখিট করি দোষ ত্রুটি ধরি আমি ওকে কিছু বলা ছেড়ে দিয়েছি মা কিন্তু সতী মঙ্গল ব্রত পালন হবে আর আপনি এই কথাটা ওকে বুঝিয়ে বলবেন মেজো কাকি নিবারণ জেঠু এসেছেন ভরচাষমশাই বসুন 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 বলছিলাম যে পর্ণার সতী মঙ্গল ব্রত পালনের সময় হয়ে গেছে একটু ব্যবস্থা করে দিন তাহলে বড় নাগবু পর্ণা দিদিকে ডাকো ওকে আগে বলেনি যে পুজো হবে একটা হ্যাঁ ঠাম্মি আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি দেখি আবার কি করছে নিবারণ একটু ছোট করে আয়োজন করো কেন মা ছোট করে কেন আমার একমাত্র ছেলের বউ পাড়া প্রতিবেশী সবাই আসবে বড় করে আয়োজন হবে ভরচাঁদ মশাই আপনি কিন্তু আয়োজনের কোনো ত্রুটি রাখবেন না কেমন এসো পর্ণা এসো মেজো কাকি ও নিবারণ জেঠু ভালো আছেন তো এই তো মা আছি তুমি ভালো তো ঠাম্মি আমাকে ডেকেছিলে কিছু বলবে ঠাম্মি ও মেজো কাকি বলছি নিবারণ জেঠু তো এখন লিস্টি করবেন তাই না আর পর্ণার ব্রত যখন বড় করেই উদযাপন করা হচ্ছে তাহলে ষোড়শ উপচারের পুজোটাও হয়ে যাবে তাই না হ্যাঁ সে তো ভালো কথা মা বলেছিল আমাকে জেনে জানাতে কেন ওই কি সব ব্রত টত হয় বাড়িতে ঠামি বলছি আমার ব্রত মানে কিসের ব্রত গো কাল অবশ্য বর্ষা বলছিল কি সমস্ত ব্রত টত রয়েছে কি ব্রত হবে গিন্নিমা তাহলে আপনি নাতবউকে এই ব্রত নিয়ে বোঝান আমি ততক্ষণ বাইরে গিয়ে লিস্টিটা করি কারণ ষোড়শ উপচারেই তো পুজো হবে তখন অনেক উপকরণই তো লাগবে ও মা উপকরণ দেব নাকি একবারও বলেছি ভরচাঁদ মশাই আপনি লিস্টটা করুন আর মা আপনি তাহলে পর্ণাকে একটু বুঝিয়ে বলে দিন ওকে কি কি করতে হবে হ্যাঁ আমি বরং বাইরে গিয়ে ওই শান্তমনে লিস্টটা বানাই পর্ণা দিদি দত্তবাড়ির একটা নিজস্ব নিয়ম আছে বাড়ির নতুন বউ যখন প্রথম ঋতুমতি হয় তারপর স্নানের পর বাড়িতে একটা বড় করে পুজো হয় আসলে সন্তান যেন ভালোভাবে হয় তার মঙ্গল কামনাতেই পুজো হয় লোকজন আসে সবাই আশীর্বাদ করে কাল তোমাকেও এই পুজোতে বসতে হবে তোমার আপত্তি নেই তো সন্তান হ্যাঁ সন্তান এতে অবাক হওয়ার কি আছে আমার সময় তো এই ব্রত উদযাপন করা হয়েছিল তারপরই তো আমার বুবাই হলো তাই না মেজো কাকি এই ব্রত কিন্তু খুব সুন্দর ওই সময় যা যা বলা হয় তা অক্ষরে অক্ষরে মিলে যায় ঠাম্মি কি বলা হবে অত কিছু জানতে হবে না মা শ্বশুর বাড়িতে অনেক নিয়ম কানুন নাচার বিচার থাকে সেগুলো মানিয়ে নিতে হয় আমি জানি তুমি পারবে ঠিক আছে ঠাম্মি আমাকে কি কি করতে হবে বলে দাও এই তো তোমার শাশুড়ি মা আছেন সব বলে কয়ে দেবেন একটু চিন্তা করবে না তুমি সৃজন বসবে পুজোয় ওকেও বলো যে আগামীকাল পুজো হবে ঠিক আছে ঠাম্মি আমি ওকেও বলে দেব মা আপনি আমাকে বলে দিন না আমাকে কি কি করতে হবে কাল সব বলে দেব কিন্তু মানতে হবে সেটাই আসল কিন্তু হ্যাঁ জানিস তো রুচি এই বাড়িতে না একটা অদ্ভুত নিয়ম আছে মানে বিয়ের পর যখন প্রথম হয় তারপর নাকি কি যেন একটা পুজো হয় আমি মানে কোনো প্রতিবাদ করতে যাইনি
আমি তো একটু থতমতই খেয়ে গেছিলাম। আসলে জানিসই তো, ওই অষ্টমঙ্গলা থেকে ফেরার পরে বাড়িতে একটা অশান্তি হলো, আর বাড়ির নিয়মকানুন তো মানতেই হয়, তাই না? ও শোন না, আমি তোকে একটু পরে ফোন করছি। হ্যাঁ রাখছি। তুমি এসে গেছো? সব ঠিক আছে তো? হ্যাঁ, কেন কি হবে আবার? ঠিক থাকলেই ঠিক বাবা। না আসলে ওই এখন না অফিস থেকে ফেরার সময় কিরকম একটা ভয় ভয় করে, কি জানি আবার কি হলো, তাই বলছিলাম। বলছি সত্যি সত্যি তোমার মাথা টাথা ঠিক আছে তো? ঠিক নেই বলো না, হাসছো কেন? সত্যি তুমি না পারো বটে। আচ্ছা দেখি টিফিন বক্সটা ব্যাগে তো? হ্যাঁ হ্যাঁ ব্যাগে। বার করতে হবে তো ওটা। শোনো না, আজকে কিন্তু তোমার বানানো ওই ডিম পাউরুটি খুব মিস করেছি। তাই কি আর করা যাবে। আচ্ছা দাঁড়াও আমি তোমার জন্য গিয়ে চাটা নিয়ে আসি। ও শোনো না, আমি তো রান্নাঘরেও ঢুকতে পারবো না। মানে তাহলে কি হবে, আমি চাটা আনবো কি করে রান্নাঘরে না গেলে? আমি তো একরকম ঘরবন্দি হয়ে আছি, কি হবে তাহলে? হ্যাঁ হ্যাঁ একদম না একদম না, ঠিকই বলেছ, আমার আমার মনেই ছিল না। হ্যাঁ যাওয়ার দরকার নেই, আমি আমি আগে চেঞ্জটা করে নিই, তারপর আমি নিচে গিয়ে চাটা খেয়ে নেব। আসলে অষ্টমঙ্গলার পর যেসব ঘটনা ঘটছে, শোনো না বলছি এখন থেকে তুমি সব নিয়মকানুন মেনে চলো, বুঝলে? মানে আমি কি নিয়মকানুন মেনে চলি না নাকি? তুমি কথাটা বলতে পারলে? আচ্ছা আমিও তো আপ্রাণ চেষ্টা করছি নাকি, যাতে আমি বাড়ির মতন করে চলতে পারি। আমি কিন্তু গড়িয়ার বাড়িতে থাকাকালীন এত নিয়মের কথা শুনিও নি, আর কাউকে এত নিয়ম মানতে দেখিও নি। ভাগ্যিস আমার মনে এলো, তাই আমি বর্ষাকে জিজ্ঞেস করলাম। ও শোনো না, বলছি যে মা ঠাম্মা আমাকে বলছিলেন যে কালকে আমি স্নান করার পরে বাড়িতে নাকি কি একটা পুজো হবে, তুমি জানো তো সেটা? হ্যাঁ পুজো? হ্যাঁ পুজো পুজো, ও হ্যাঁ মনে পড়েছে। হ্যাঁ ওই বাড়িতে একটা বড় পুজো হয়, একটা বড় করে পুজোর আয়োজন হয়, অনেক লোকজন আসে। ঠিকই বলেছো। হ্যাঁ আমারও তো সেটাই মনে হচ্ছে, কিন্তু পুজোটা কিসের, মানে কি হয় এই পুজোতে? ঠাম্মা তো সেভাবে আমাকে কিছু বললেন না ভেঙে। পুজোতে কি হয় বলতে, ওই ঠাকুর মশাই আসেন, মানে একটা নারায়ণ পুজো হয়, আর তারপর ওই কিসব আংটি ফাংটি ফেলতে হয়। আংটি ফেলতে হয়? মানে আংটি কোথায় ফেলতে হয়? দেখো এত প্রশ্নের উত্তর কিন্তু আমি জানি না, তুমি কালকে নিজের চোখেই দেখে নেবে। আর কালকেই বললে না? হ্যাঁ কালকে। তাহলে তো আমাকে ছুটি নিতে হবে, তাহলে আমি একবার অফিসে জানিয়ে দিই, তারপর নিচে গিয়ে চাটা খেয়ে নেবো, ঠিক আছে? অদ্ভুত লাগছে নিয়মটা। আমার ধারণা ছিল এ বাড়িতে মেয়েদের নিজস্ব এই বিষয়টা খুব গোপন রাখা হবে, কিন্তু এরা তো দেখছি বেশ হইচই করছে, ব্যাপারটা কেমন একটা অস্বস্তিকর। মা, এখনো রেগে আছো আমার উপর? বলো। ছাড় বাবু, আমি তোর কে হই? আমি রেগে থাকি না থাকি তাতে তোর কি যায় আসে? মা 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 গো মা গো, আমার কথাটা শোনো মা। ও মা ও মা মা মা, তুমি তুমি জানো তুমি এভাবে কথা বললে, এরকম মুখ গোমরা করে থাকলে আমার কতটা খারাপ লাগে সেটা তুমি বোঝো না। মা তুমি তুমি কাল থেকে আমার সঙ্গে একদম ঠিক করে কথা বলছো না, তুমি 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 করছিলে আমাকে কাল পর্যন্ত, আমার কষ্ট হয় না এগুলো শুনলে? আচ্ছা মা মা দেখো আমার দিকে তাকাও, আমি তোমার ছেলে, কখনো খারাপ কাজ করতে পারে?
তোমার কথা একবারও মনে পড়বে না কোনো খারাপ কাজ করার আগে আমার। এবারে তো তুই না বলে আমি আমি কিছু জানতাম না, তার উপর তো শরীর খারাপ ছিল। তুই একবারও ভেবে দেখেছিস যে তুই আমাকে ঘুরিয়ে একটা ফোন করিসনি? আমি তোকে ফোন করেছি, তুই ফোন ধরিসনি। বাবু তুই যে আবার কি, সেটা তো আমি বলে বোঝাতে পারি না রে। তোর দিকে যদি কেউ আঙুল তোলে আমি সহ্য করতে পারি না, আমার বুকটা ফেটে যায়। আরে বাবা, আরে বাবা, ঠিক আছে ঠিক আছে বাবা, আর কান্নাকাটি না। এবার থেকে দেখো আমি তোমাকে একদম কষ্ট দেবো না। মা মা যা হয়েছে ভুলে যাও না মা, ভুলে যাও না, ভুলে যাও। ঠিক আছে ঠিক আছে, আমি কি তোমার উপর রাগ করে থাকতে পারি শোনা? কিন্তু এই ঘটনার পরে তোর বউ যা রূপ দেখালো বাবু, আমার আমার সবটা গুলিয়ে গেছে জানিস তো। যাকে বাদ দে। আচ্ছা বলছি যে কালকে সতী মঙ্গল ব্রত আর পুজো আছে জানিস তো, শুনেছিস তো? তোর বউকে বলিস যেন দয়া করে চুপচাপ পুজোতে বসে, আর যা যা করতে বলা হচ্ছে তার সবটা যেন করে। কালকে পাঁচটা লোক থাকবে, আমি কিন্তু পাঁচজন লোকের সামনে কোনো রকম ঝামেলা চাই না, ঠিক আছে? আর কাল কিন্তু সকাল সকাল উঠতে হবে বাবু। মা মা বলছি পর্ণার জন্য তোমার কোনো সমস্যা হবে না। পর্ণা বলে দিয়েছে ও এই বাড়ির সমস্ত আচার বিচার নিয়ম কানুন সবকিছু মেনে চলবে, ওকে নিয়ে একদম ভেবো না মা। বল, ভাবতে না হলে তো ভালোই, ওই তো ভাবতে বাধ্য করে বাবু। হেমা মঙ্গলচণ্ডী, কালকের পুজোটা যেন ভালোই ভালোই উতরে যায় মা গো।